চিলনি চুরর দরে সদস্য ভর্তি করেছে নাকি বিজেপিয়ে? মোবাইল থপিয়ায় মিস কল দি সদস্য ভর্তি করেছে নাকি বিজেপিয়ে? বিজেপির বিরুদ্ধে কোনে উত্থাপন করিলে এই গুরুতর অভিযোগ? 2 সেপ্টেম্বরের দেশজুড়ি চলি আছে বিজেপির সদস্য ভর্তি অভিযান। বিজেপির এইবার লক্ষ্য 25 কোটি সদস্য ভর্তি অভিযান। অসমতো চলি আছে এই সদস্য ভর্তি অভিযান। উজনি অসমত বিজেপির সদস্য ভর্তি অভিযান আশানুরূপ হওয়া নাই, যার বাবে এতিয়া এই অভিযানত নামি পড়েছে কেন্দ্রীয় জাহাজ বন্দর আর জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর বৈদেশিক বস্ত্র দপ্তরের কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। অবশ্যে মঙ্গলবারের নিশালৈকে রাজ্যত বিজেপির 43 লাখ সদস্য ভর্তি হয়েছে বলে বুধবারে প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। 126টা সমষ্টিত সদস্যতা অভিযান চলি আছে, কিন্তু এতিয়া লাহে লাহে প্রতিটো দিনতে 10টা 12টা কৈ বিধানসভাত সদস্যতা অভিযান শেষ হয়ে গৈ থাকিব। আর দুর্গা পূজার আগদিনাখন মহাপঞ্চমীর দিনাখন আমি রাজ্যত সদস্যতা অভিযান আমি সামৰণি মারিম। সেই দিনাখন আমার টার্গেট হৈছে যে প্রত্যেকটো সমষ্টিতে 40,000 হব লাগে, আর যদি কৰবাত 2-3 হাজার কম থাকে সেখিনি দুর্গা পূজার পিছত আমি কমপ্লিট করে লো। ওভারঅল এতিয়ালৈকে আমি 43,67,000 যাওয়া রাতিলৈকে ভরি দিছো, আর ভারতবর্ষ যিমান মেম্বারশিপ হৈছে তার 10% অকল অসমেই কন্ট্রিবিউট করেছে। বিজেপির সদস্য ভর্তি অভিযানের সময়তে দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগও উত্থাপন হয়েছে। চিলনি চুরর সহ তুলনা করা হয়েছে বিজেপি সদস্যক। তেওঁলোকে কোনো লোকর মোবাইল থপিয়াই নির্দিষ্ট নম্বরটোত মিস কল দি উক্ত লোকজনক করেছে বিজেপির সদস্য। এই অভিযোগ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়ার। এতিয়া গোটেই অসমতে বিজেপির যে সদস্য ভর্তি অভিযান চলিছে, সদস্য ভর্তি অভিযান মানে কি? কোনোবা ব্যক্তিয়ে যদি দলটোর নীতি আদর্শ তেখেতলোকৰ কামৰ প্ৰতি আকৃষ্ট হৈ সেই দলটোত যোগদান কৰিব বিচাৰে, তেতিয়াহলে সেই লোকসকলক সেই নির্দিষ্ট দলটোত আনুষ্ঠানিকভাবে সদস্যতা প্রদান করা, মানে সদস্য কৰোৱাটো হৈছে সদস্য ভর্তি অভিযান। কিন্তু এটা বিজেপির সদস্য ভর্তি অভিযানের নামত এই যে চিলনি চুরা যে মোবাইল থপিয়াই নিয়ে, ঠিক তেনেকৈ এতিয়া গোটেই গাঁৱে নগৰে চহৰে এতিয়া বিজেপির সদস্যবিলাকে চিলনি চুরর নিচিনাকে মানুষের মোবাইল পালে থাপ মারি লয় আর সেই নির্দিষ্ট নম্বরটোত মিস কল মারে, আর মিস কল মরার পিছত ওটিপি আহে, ওটিপি ইনস্টল করে তেখেতক কয় যে আপনি আমার সদস্য হয়ে গেল। মানুষগুলির ইচ্ছা আছে নাছে, তেওঁ কি ভাবে কি নাভাবে কোনো কথা নাই। বিজেপির সদস্য ভর্তির বাবে এনে চিলনি চুর কেন্দ্রিক কার্যের বাবে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে রাইজর প্রতি এক বিশেষ আহ্বানও জানাইছে। সংগঠনটির সাধারণ সম্পাদকগুলির রাইজর প্রতি আহ্বান, কৰবালৈ ওলাই যাওঁতে মোবাইলটো সাবধানে ৰাখিব, চিলনি চুৰৰ পৰা সাবধানে থাকক। কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে সমগ্র অসমবাসী ৰাইজৰ প্ৰতি এটা জনহিতার্থে এটা আবেদন জনাব বিচাৰিছো যে আপোনালোকে এতিয়া যলৈকে ওলাই যায় ঘৰৰ পৰা ওলাই যাওঁতে মোবাইলটো সাবধানে ৰাখিব, পাৰিলে মোবাইলটো নিনিবই, আর নহলে মোবাইল নিলে পকেটত বা বেগত সাবধানে রাখব, আর উচরে পাজরে যদি চিনাকি বিজেপির সদস্য দেখে তেতিয়াহলে মোবাইল নুলিয়াবই, কারণ চিলনি চুরোয়ার নিচিনায় কেতিয়া আপনার মোবাইলটো থাপ মারি লই মিস কল মরায় আপনার সদস্য বনাব ঠিক নাই। গতি আমি রাইজক আহ্বান জানাইছো চিলনি চুরোর পর আপনার সাবধান হোক। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির এই অভিযোগ অতিকে গুরুত্বপূর্ণ, কিয়নো শেহতীয়াকৈ রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাই বিজেপির সদস্য নহলে সরকারি আসনির সুবিধা নাপাব বলে রাজহুয়া সভাত ঘোষণা করেছিল, যিলৈ রাজ্যজুড়ি হয়েছিল প্রতিক্রিয়া। অসম প্রদেশ কংগ্রেছ কমিটিয়ে এই সন্দর্ভত ভবেশ কলিতার বিরুদ্ধে ভঙাগড় আরক্ষী থানাত এজাহারও দাখিল করেছিল, কিন্তু ব্যবস্থায় একো নহল। তারপর কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়ার অভিযোগও হয়ে পড়েছে অতিকে তাৎপর্যপূর্ণ। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।